वेलकम टू ट्रियाडिस क्रिएशन। सबाई आशा करी ভালো আছো, সুস্থ আছো, খুব ভালো আছো, সাবধানে আছো। আর আমি তো অলওয়েজ বিন্দাস আছি। তো দেখো, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটু অন্য রকম ভিডিও নিয়ে। আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে বলছি আমি এই ভিডিওটা দেখার, এই ভিডিওটা আমি একজন বড় ইউটিউবারের কাছে দেখেছি, বড় ইউটিউবারের করতে দেখেছি। তো তা সেটা দেখে আমি যখন তন্ময়কে বলেছিলাম যে আমি এরকম একটা ভিডিও করতে চাই, তো আমাকে বলেছিল যে এটা করো না, কারণ এটা এটা যারা করেছে তাদের অভ্যেস আছে, তারা প্র্যাকটিস করেছে, করে তারপরে এই ভিডিওটা করেছে, কিন্তু তোমার অভ্যেস নেই, তুমি পারবে না, মেবি গলায় শ্বাসনালীতে আটকে যেতে পারে। তো তা সত্ত্বেও আমি এটা করছি, কারণ আমার মনে হয় না সেরকম কিছু হবে, ওর যত সব বোগাস কথাবার্তা। তো তাই জন্য আমি এটা করছি, একটু মনে সাহস নিয়েই করছি, দেখা যাক, ভয় একটু আছে যদি শ্বাসনালীতে আটকে যায় বা সেরকম কিছু হয়। তো মনে হয় না সেরকম কিছু হবে, তবে যাই হোক সেটা তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করব, এই ভিডিওতেই আমি শেয়ার করব, ঠিক আছে? তবে আমার সেরকম মনে হয় না যে কিছু হবে, আর আমি আমি 100% শিওর যে আমি সাকসেস হব। তো আমি ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে আগে কখনো আমি তোমাদের কাছে এরকম রিকোয়েস্ট করিনি, তো আজকে আমি সেই রিকোয়েস্টটা করছি যে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, পুরোটা দেখো, তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে। তো প্লিজ পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো বলি আমি আগে কি করব। তো আমি এখানে নিয়েছি স্প্রাইট নিয়েছি, আর এখানে নিয়েছি ফ্রুটি। এই দুটোকে আমি একসঙ্গে একেবারে খাবো, ঠিক আছে? একবারও ব্রেক নেব না, ঠিক আছে? আমি জানি না পারবো কি না, যদি পারি আশা করি তোমরা মাইন্ড করবে না, আমায় ক্ষমা করে দেবে যদি না পারি, এটা শুধু আমার চেষ্টা আর কিছু নয়। তো দেখি চেষ্টা করে পারি কি না, আমার আমি যাদের দেখে ইন্সপায়ার হয়েছিলাম তাদের দেখে আমার প্রথমেই ইচ্ছা হয়েছিল যে আমি এটা করি, তো করব যখন আমি তোমাদের সামনেই করি। তো চলো স্টার্ট করি। আমি আগে ঢাকনাগুলো খুলে নিচ্ছি, একটু টেনশন হচ্ছে পারবো কি পারবো না। চলো 3, 2, 1 স্টার্ট। ইম্পসিবল হচ্ছে না, তবে একটুখানি হয়েছে, বাকিটা আমি এক চান্সেই করব, বাকিটা এক চান্সেই করব, দুটো মুখটা হচ্ছে না এক জায়গায়। তো দেখি এবার চেষ্টা করছি, চলো। তা হলো না, সত্যি যাকে দেখেছিলাম সে জিনিয়াস, ইম্পসিবল হচ্ছে না। তো যাই হোক চলো আবার চেষ্টা করি। আর একটু করে বাকি আছে, দেখো জাস্ট এইটুকুনি করে হলো না। চলো শেষ, তবে হলো কিন্তু 4 মিনিট, চারবারে কমপ্লিট করলাম, হাঁপিয়ে গেছি, শ্বাসনালীতে
আজকে যেতে পারতো। হ্যাঁ একদম, তন্ময় ঠিকই বলেছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা যদি আমি সঙ্গে সঙ্গে মানে ওপেন না করতাম, বের করে না নিয়ে আসতাম, তো সত্যি আমার শ্বাসনালীতে আটকে যেত, কারণ আমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল খুব। ঠিক আছে, আমি শ্বাস নিতে পারছিলাম না, দুদিক দিয়ে দুটো যেহেতু পাচ্ছিলাম না শ্বাস নিতে, তো তার জন্য বারবার খুলছিলাম। তো যাই হোক, এইভাবেই করলাম, ফাঁকিবাজি বলতে পারো বা যা খুশি বলতে পারো তোমরা, তোমাদের হাতে সব কিছু। যদি ভালো লাগবে না আশা করি, যেহেতু যেটা বলেছিলাম সেটা করতে পারিনি, ভালো লাগবে না আশা করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্ট অবশ্যই করো, ভালো লাগুক না লাগুক অবশ্যই কমেন্ট করো। দেখো ভালো লাগাতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য, বাট চেষ্টা করেছিলাম। আর বেশি বড় করবো না ভিডিওটা, তাই জন্য তোমাদের কাছে চেয়েছিলাম যেন ফুল ওয়াচ করো। তো আজকে এই পর্যন্তই, এর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।